আপনাদের কারণে। তো যার কারণে দেখা যায় জি অনেক সময় লাইভে আসতে পারি না, তারপরও মাঝে মাঝে আসি, যতটুকু আপনাদের এই লাইভ করাতে যতটুকু উপকার হয় এতে আমি হ্যাপি। তো দর্শক, আজকে আমি কথা বলবো ঘাড় ব্যথার অপারেশন বিহীন আধুনিক চিকিৎসা। ঘাড় ব্যথা একটা মারাত্মক স্বাস্থ্য সমস্যা এবং ঘাড় ব্যথা রোগী প্রতিনিয়তই বেড়ে চলছে সারা বিশ্বে। এর মূল কারণটা আমরা যেটা দেখছি বেশিরভাগই মেকানিক্যাল ঘাড়ের সমস্যা হয়ে থাকে, যেমন কম্পিউটিং ব্যবহার, এটা একেবারে কমন একটা সমস্যা। কম্পিউটার ব্যবহার থেকে আমাদের প্রতিনিয়ত ঘাড় ব্যথা রোগী বেড়েই চলছে। আমার ডিপিআরসি হাসপাতালে প্র্যাকটিসে ইভেন কি অন্যান্য যত স্পেশালিস্ট আছে ডক্টর সবারই দেখা যায় যে রোগীর সংখ্যাই বেড়ে চলছে প্রতিনিয়ত। কোমর ব্যথাও যেভাবে বেড়ে চলছে একইভাবে ঘাড় ব্যথা বেড়ে চলছে। আর ঘাড় ব্যথার মূল কারণগুলো আমরা দেখে থাকি মেকানিক্যাল নেক পেইন এবং ঘাড়ের বিভিন্ন ইঞ্জুরি জাতীয় সমস্যা, তার মধ্যে অন্যতম যে কম্পিউটার ব্যবহার এবং যেটা আমরা পেশাগত সমস্যা বলে থাকি। তাছাড়া আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংয়ে, মানে আমাদের চলাফেরায় কিছু ভুল হয়ে থাকে, যেমন আমাদের শোয়ার সমস্যা থেকে হতে পারে, অনেক সময় আমরা ভারী কোনো কাজ করতে গিয়ে হতে পারে, অনেক সময় ঘাড়ে আঘাত পেলে হতে পারে, পড়ে গিয়ে হতে পারে, বিভিন্নভাবে আপনার ঘাড়ে সমস্যা হতে পারে। তো যাই হোক না কেন, আমি আজকে আপনাদের ঘাড় ব্যথার কিছু কারণ নিয়ে কথা বলবো, যার মাধ্যমে আপনারা অনেকাংশে উপকৃত হতে পারেন। ঘাড় ব্যথার যে কমন কারণ যেটা আমরা বেশি পেয়ে থাকছি প্রতিনিয়ত পেশাগত কারণ, কম্পিউটার ব্যবহার এবং ডেস্ক জব ওয়ার্কারদের এই সমস্যার বেশি হয়ে থাকে, স্পেশালি যারা ডেস্কে জব করে, ব্যাংকার হতে শুরু করে, বিভিন্ন বিজনেসম্যান, ইভেন কি এখন ট্যাবের ব্যবহার, ল্যাপটপ কম্পিউটারের ব্যবহার প্রতিনিয়তই আমাদের মানে দৈনন্দিন বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে চলে আসছে। আমি কিছু ছবি দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে ছবিটা আছে, এটা এই একটা ছবি দেখেন, এই ছবিটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অনেকে জানিই না যে অজান্তে আমরা বড় আকারে ঘাড়ের সমস্যা তৈরি করছি। আমরা অনেক সময় এইভাবে ঘাড়কে কম্পিউটার যখন ব্যবহার করি এইভাবে বাঁকা করে আমরা কম্পিউটিং করি, যার কারণে দেখা যায় যে ঘাড়ে বড় আকারের সমস্যা হয় এবং সে সমস্যাটা নিয়ে আমি পরে আসছি। এটা একটা পেশাগত প্রবলেম যে কম্পিউটার ব্যবহার যদি ভুল হয় বা কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে যদি ভুলভাবে ব্যবহৃত হয় তখন কিন্তু ঘাড়ের সমস্যা হতে পারে। এই ভদ্রলোক তার বাস্তব প্রমাণ, আপনারা এইটা একটা ভুল বসা। এই যে ছবিটা দেখছেন এটা হচ্ছে একটা আদর্শ ছবি, কম্পিউটার ব্যবহারে খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যদি এখনই কম্পিউটার ব্যবহার বিধি না জানি তাহলে আমাদের এই রোগীর সংখ্যা বেড়েই চলবে। আগের ছবিটা দেখলে বুঝতে পারবেন উনি কিভাবে বসেছে, ওনার মনিটরটা অনেক নিচে এবং উনি সামনে ঝুঁকে মনিটর ব্যবহার করছে, উনি হয়তো জানেও না যে ওনার মারাত্মক ঘাড়ের সমস্যা হতে পারে। এটা হচ্ছে একটা আইডিয়াল ছবি। বসার ক্ষেত্রে আমাদের যে স্পাইন মেরুদণ্ডটা সোজা রাখতে হবে এবং এই যে কম্পিউটারের লেভেল এবং চোখের লেভেল একেবারে এখান থেকে পুরাটা সোজা থাকতে হবে, একেবারে প্যারালাল, এবং কিবোর্ডের ব্যবহার এখানে কিন্তু এলবো 90 ডিগ্রি, হাঁটু 90 ডিগ্রি এবং টোটা, এটা একটা কম্পিউটার ব্যবহার। এবং যারা এই পেশাগতভাবে কম্পিউটার দীর্ঘ সময় ব্যবহার করেন আপনারা দয়া করে ঠিক এভাবে কারেকশন করে নেবেন। আগের এই ভদ্রলোক যেভাবে করছে এইভাবে কেউ কম্পিউটিং করবেন না, তাহলে কি হতে পারে আমি পরবর্তী ছবিতে দেখাচ্ছি কি হতে পারে, সেটা আমি আসব। তার আগে এই আরেকটা আমাদের পেশাগত বা আমাদের অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংয়ে যে ভুল হয়ে থাকে, দেখেন বালিশের ব্যবহার, এই এই মহিলা বালিশ খুব হাই, টু হাই পিলো ব্যবহার করার কারণে তার স্পাইনটা এখানে বেঁকে গিয়েছে। আবার এই ভদ্রমহিলা সে টু লো পিলো ব্যবহার করার কারণে তার স্পাইনটা আবার এদিকে বেঁকে গিয়েছে। আসলে বালিশও হতে হবে নরম এবং একটা প্রপার সাইজ হতে হবে, একটা হাইট প্রপার হতে হবে, যেটা হচ্ছে আমরা বলি মানে অ্যাডজাস্টেড যে হাইট,
নট টু হাই নট টু লো, এই বালিশের যদি ভুল ব্যবহার হয়, অনেকে জানিই না যে এভাবে বালিশ ব্যবহার করছে, তার কারণে ঘাড়ে বড় আকারের সমস্যা হতে পারে। আমরা আরো কিছু ছবি দেখাচ্ছি যে দর্শক, আমরা ছবিগুলা নিয়ে কথা বলবো, তার আগে একটা ফোন নিয়ে আসছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? স্যার, আমি শামসুল হোসেন পলিটিক্যাল বলছি। জি জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আপনার প্রশ্ন বলে ফেলুন। আমি আপনার একজন ভক্ত, সরি, আমি সবসময় আপনার লাইভ দেখি, এখন এই মাত্র নাম্বারটা দিচ্ছি আপনার লাইভ থেকে। স্যার, আমি আসলে আমার সমস্যা হলো, আমার আমি কেশিয়ারে কাজ করি কম্পিউটার দপ্তরে, জি। আমাকে 8 থেকে 9 ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় বা বসে থাকতে হয়। এখন আমার পিছনে মেরুদণ্ড থেকে নিচের দিকে ব্যথা করে, এমনকি বাম পায়ে উপর থেকে ব্যথা শিরশির করে বাম পায়ের উপরে বিঘা পর্যন্ত আকার আসে। আমি গত 3 মাস আগে বাংলাদেশে গিয়ে চিকিৎসা করেছিলাম আপনার কম্পিউটারে, কিন্তু দুঃখিত আমি আপনার ঠিকানাটা পাইনি, বুঝতে পারিনি। জি, এমন করে কি উনি আমাকে ওষুধ দিয়েছেন, বলতে যে আমার কম হবে যে ব্যাক মাসাল আছে, ওখানে মেরুদণ্ড, ওখানে আপনার মাসালে একটা বমন হয়ে গেছে, ওটা কম হয়ে গেছে। 3 মাস চিকিৎসা করছি নিয়ে আসছি, কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আমার হাত এবং আমার দেখেন কাজগুলো আজকে একটার মধ্যে ওষুধগুলো খাওয়া বন্ধ করে দিয়েছি। আর আমি নর্মালি গরম পানি ইউজ করি আর একটু ব্যাক করি, বলতে পারবো এখন এটা আমার পরবর্তীতে সমস্যা হয়েছিল, এই পরামর্শ দেবো বা আমি আপনার সাথে কীভাবে আছি কীভাবে যেতে পারবো। জি, আপনাকে অনেক ধন্যবাদ। জি, সুদূর বাহিরে, দেশের বাহিরে থাকেন, আসলে আমার প্রচুর রুগী মধ্যপ্রাচ্যে থাকে, এবং আপনারা যে একটু হলেও উপকৃত হতে পারেন তার জন্য বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়াতে আমি আপনাদের উপদেশ দিয়ে থাকি। এখনও ফেসবুকে, যেটা খুবই একটা ভালো মিডিয়া, যার মাধ্যমে আপনার ডাইরেক্ট আপনি কথা বলতে পারছেন, আশা করি আপনি উপকৃত হবেন। আমি ইতিপূর্বে যে ছবিগুলো দেখাচ্ছিলাম, আপনি খেয়াল করেছেন কিনা যে কম্পিউটার ভুল ব্যবহার, সেটা আমি আগে একটা ছবি দেখিয়েছিলাম যে একটা ভদ্রলোক সামনে ঝুঁকে কম্পিউটিং করছে, আর সেটা একটা ভুল ব্যবহার। আর আরেকটা ছবি আমি দেখিয়েছি যে বসার নিয়মটা কি আসলে, যে কিভাবে আমাদের বসতে হবে, সেটা আপনি আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে কম্পিউটার বসার ক্ষেত্রে আপনাকে স্ট্রেট বসতে হবে, মানে স্ট্রেট ফ্রন্ট টু ফ্রন্ট কম্পিউটারে আপনাকে কাজ করতে হবে, সোজা হয়ে বসতে হবে, মনিটরটা একটু উঁচুতে থাকতে হবে, ওইভাবে হাইট অ্যাডজাস্ট করে দেখতে হবে। যদি আপনি ছবিটা না দেখে থাকেন, লাইভের পরে ভিডিওটা দেখলে, শুরুতে ছবিটা আমি দেখিয়েছি, আপনার উপকার হবে, যার মাধ্যমে অর্ধেক আপনি ভালো থাকতে পারবেন। আমরা আসলে শুধুমাত্র আপনাদেরকে ভুল বা অ্যাজ এ বিশেষজ্ঞ হিসাবে কি করলে আপনি ভালো থাকতে পারেন, আমরা সেটি শুধু আপনাদেরকে সাজেস্ট করতে পারি, যার মাধ্যমে আর চিকিৎসা অবশ্যই আমরা দিব, কিন্তু আমরা চিকিৎসা দিলে আপনিও দেখা গেল আপনি না জানার কারণে দেখা যায় কিছু কিছুদিন পর আবার আপনার একই সমস্যা দেখা দিচ্ছে, তো সেটা আপনাকে জানতে হবে যে কি কারণে এই সমস্যাগুলো হয়। যেমন দুটো বালিশ ব্যবহার করা, অতিরিক্ত উচ্চ বালিশ ব্যবহার করা, কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে স্পেশালি বাংলাদেশে মহিলারা নিচে বসে বসে কাজ করে ঘন্টার পর ঘন্টা, যার কারণে সমস্যাগুলো হয়। তো ধন্যবাদ আপনাকে, কারণ আরও ফোন আসছে, উত্তর দিতে হবে। আপনি এখন আপাতত কম্পিউটার ব্যবহারটা কারেকশন করেন, যদি ভুল হয়ে থাকে অবশ্যই ডেস্কটপ ব্যবহার করতে হবে, 1 ঘন্টা পর পর আপনার অবস্থান পরিবর্তন করবেন, মানে আপনি বসে আছেন কম্পিউটিং করছেন, 1 ঘন্টা পর আপনি একটু উঠে দাঁড়ান, হাঁটেন, ঘাড়ে গরম সেঁক দেন, কুসুম গরম সেঁক অথবা ব্যথানাশক ওষুধ লাগাতে পারেন। আর দীর্ঘদিন হ্যাঁ, ধন্যবাদ। আসলে ব্যথার ওষুধ দীর্ঘদিন খেলে কিডনি সমস্যা হতে পারে, তবে আপনার এই যে সমস্যাটা বলছেন এটা কোমরের ডিস্কের সমস্যা, যার কারণে আপনার পায়ে ব্যথা যায় বা কোমর থেকে পায়ের দিকে রেফার হয়, এটা কিডনির সমস্যা না। তবে আপনি যদি এই রোগের কারণে যে ওষুধ খাচ্ছেন দীর্ঘদিন ব্যথার, এই ওষুধ থেকে কিডনির সমস্যা হতে পারে। আপনি সম্ভব হলে ওখানে কিছুদিন রেস্টে থাকেন, অন্তত 7 থেকে 10-15 দিন যদি সম্ভব হয় ছুটি নিয়ে রেস্টে থাকেন,
কুসুম গরম সেঁক দেন, আর প্রতিদিন রাতে উপর হয়ে শুয়ে থাকবেন 1 ঘন্টা, উপর হয়ে বালিশ বিহীন উপর হয়ে 1 ঘন্টা শুয়ে থাকলে অনেকাংশে আপনি ব্যথা থেকে মুক্ত হতে পারবেন, এবং পাশাপাশি আপনার এই বসা শোয়া এইগুলো কারেকশন করতে হবে। তো ধন্যবাদ, আর ফোন নাম্বার আমার দেওয়া আছে, পরবর্তীতে আপনি যোগাযোগ করে আমার সাথে আবার কথা বলতে পারবেন।